हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल। आमार आज के रेसिपी हलो बिलेर बाइन माछेर तरकारी। आशा करी आमार रेसिपिटा आज के आपनादेर अनेक अनेक भालो लागबे। जदि भालो लेगे थाके प्लिज आमार चैनलटी सबस्क्राइब करबेन, लाइक दिबेन, बेल आइकन बाटने क्लिक करे आमार चैनलेर साथे थाकबेन। आज के आमी आपनादेरके देखाबो बिलेर ताजा देशी ओ बाइन माछेर एकटा परफेक्ट रेसिपी। तो चलुन शुरू करी। देशीय बाइन माछगुला साधारणत एकटु छोटो छोटो टाइपेर हय, आर एटा बिलेर माछ। एटा खेते जे कतटा टेस्टी आसले ना खेले बोझाई जाबे ना। माछगुला खूब भालोभावे परिष्कार करे केटे धुए नियेछि। एखन एकटा प्यान नियेछि, एखाने दिए दियेछि सादा सरिषा आर रसुन, मिहि करे बेटे नियेछि। एखाने अल्प एकटु आदा बाटा दियेछि, जीरा बाटा दिएछी, काचा मरीच बाटा दिएछी, इखाने दिएछी प्याज बाटा। प्याज बाटाटा एकटु बेशी करे दिबेन। स्वाद अनुयायी लवण दिए दिएछी, हलुदेर गुड़ा दिएछी, अल्प एकटु शुकना मरीचेर गुड़ा दिए दिएछी। शुकना मरीचटाओ आमार बासाय बानानो आमार चैनेले पेये जाबेन। আর এটা হলো মাছের ঝোলের মশলা। যে কোনো মাছে এই মশলাটা দিলে যে কোনো মাছের স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেয়। অনেকগুলো আইটেম নিয়ে এই মাছের ঝোলের মশলাগুলো বানানো হয়, আমার চ্যানেলে আছে, দেখে নেবেন। আর এখানে সরিষার তেল দিয়ে দিচ্ছি 3-4 টেবিল চামচ। আপনারা আপনাদের পছন্দ মতো তেলটা এখানে অ্যাড করে দিবেন। এখন মশলাগুলো একটু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আগে থেকে কেটে ধুয়ে রাখা বাইন মাছগুলো এখন এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে আবার একটু ভালোভাবে মিক্সড করে নেচ্ছি। এভাবে রান্না করলে মাছের ঝোলের স্বাদ এতটাই টেস্টি হবে, একবার না খেলে বিশ্বাসই করতে পারবেন না। এখন এখানে আমি পানি দিয়ে দিচ্ছি। আমি আমার পরিমাণ অনুযায়ী এখানে পানিটা দিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে মিহি করে কুচি করে রাখা পেঁয়াজ। তাহলে একটু মিষ্টি মিষ্টি দারুণ একটা টেস্ট চলে আসবে। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, ছিদ্রটা বন্ধ করে দিয়েছি। ঢাকনার যে ছিদ্রটা থাকে বন্ধ করে দিবেন। এখন চুলার উপরে বসিয়ে দিয়েছি মিডিয়াম আঁচে। মিডিয়াম আঁচে জাল করে আমি বাইন মাছের ঝোলটা কিছুটা কমিয়ে নিয়ে এসেছি। এখন এখানে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ, অল্প একটু ফালি করে নিয়ে দিয়ে দিয়েছি দারুণ একটা ফ্লেভারের জন্য। এখন পিস করে কেটে রাখা দুইটা ছোট সাইজের টমেটো এখানে দিয়ে দিয়েছি। কিছু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, এগুলো একদম লাস্ট পর্যায়ে দিয়ে দিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে জাল করব 1-2 মিনিটের মতো। ফিরে এসেছি 2 মিনিট পরে। আমার ঝোলটাও মাখোমাখো হয়ে গিয়েছে, যখন ঠান্ডা হবে তখন আরও একটু মাখোমাখো দেখা যাবে। আশা করি আমার রেসিপিটা আজকে আপনাদের অনেক অনেক ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, বেল আইকন বাটনে ক্লিক করে আমার চ্যানেলের সাথে থাকবেন। এই বাইট মাছের ঝোলটা যে কতটা লোভনীয়, একবার না খেলে বিশ্বাসই করতে পারবেন না। তো আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।